नमस्कार बंधुरा दीपक पट्टनायक यूट्यूब चैनल सबाई के स्वागत। सो बंधुरा आज के तुम्हारे UAN नम्बर कि एक्टिवेशन करते हैं से तुम्हारा आज के शेखाबो। तो स्वाभाविक प्रश्न करबे सबाई जे UAN नम्बर कि तो तुम्हारे ये डिटेल्स बोझाबो जो UAN नम्बर कि। देखो बंधुरा जे अनेके काजेर सूत्रे विभिन्न देशे जाए माने जारा परियायी श्रमिक जादेर बोले तो तारा जखन कोनो कोम्पानिते काज करे तो तादेर सैलारि थेके एकटा PF बोले टाका केटे नेय माने प्रविडेंट फांड एर नामे एकटी टाका केटे नेय। तो एई टाकाटा सिकिउरिटी पारपास टाकाटा केटे नेय। तो एई टाकाटा जखन उइथड्रल करते जाय केउ माने यदि कोनो कारणे सेई कोम्पानि थेके से रिजाइन करे दिल दिए अन्य कोम्पानिते जाबे बा काज छेड़े देबे सेई मुहूर्ते तादेर कि करते सेई PF एर टाका तो तुलते होबे। तो एई PF एर टाका तोलार जोन्नो UAN माने यूनिवर्सल अकाउंट नम्बर एरकम एक अकाउंट चालू करते हैं तुम्हारे माने क्रिएट करते हैं। तो सेइखाने क्रिएट करे तारपर तोमरा PF एर टाका तोलार जोन्नो आवेदन करते पारबे। तो सबार प्रथमे PF एर टाका तुलते गेले आमादेर प्रथमे UAN नम्बरटा एक्टिवेशन करते होबे। तो एई UAN नम्बरटा कि करे एक्टिवेशन करते हैं तो सेई भिडियोते आजके तोमादेर सेटाई बोझाबो। तो एटा हये जाक तारपर आमि कि करे PF एर टाका तुलते हय एर समस्त डिटेल्स एरपर भिडियोते तोमादेर जानिये देब। तो एखन देखे निई जे UAN नम्बरটা কি করে অ্যাক্টিভেশন করতে হয়। তো চলো দেখে নিই। সো বন্ধুরা এই UAN নাম্বারটি অ্যাক্টিভেশন করার জন্য সবার প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি আমি। গিয়ে এখানে সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব যে UAN এটা লিখে সার্চ করব আমি। তো এটা লিখে প্রথমে আমি সার্চ করলাম। সার্চ করলে এখানে দেখো এখানে একটি লিংক দেওয়া থাকবে যে এর UAN এই যে একটা অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসতে হবে আমাদের। এখানে দেখো অ্যাক্টিভ UAN নাম্বার তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এভাবে ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখালে এখানে UAN নাম্বারটা প্রথমে বসিয়ে দিতে হবে, তারপরে আমাদের আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে, তারপরে নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে মোবাইল নাম্বার, ক্যাপচা কোড সমস্ত এখানে ডিটেল বসিয়ে দিতে হবে। সো বন্ধুরা এই মানে UAN নাম্বারটা এখানে পে স্লিপে থাকবে সেটা থেকে তোমরা বসিয়ে দেবে। তো আমি সমস্তটা ফিল আপ করে তারপর কী করবো এখানে টিক মার্ক দেবো দিয়ে এখানে গেট অথরাইজেশান পিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এর পরের স্টেপটা চলে যাবে। এখানে লোডিং হচ্ছে। তো এর পরের স্টেপটা হলো যে এখানে যে মোবাইল আধার কার্ড যে মোবাইল নাম্বারটা যোগ থাকবে তো সেখানে একটা OTP যাবে। তো এই কাজটি করার জন্য অবশ্যই একটা আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকতে হবে, সেখানে OTPটা গেছে এবং সেই OTPটা এখানে বসিয়ে দিতে হবে। OTPটা বসিয়ে এখানে ভ্যালিডেট OTP অ্যাক্টিভেট UAN নাম্বারটা করতে হবে। এটা করলেই একে দেখো এখানে এখানে এই নাম্বারটা মানে UAN নাম্বারটা এখানে অ্যাক্টিভ সাকসেসফুলি হয়েছে এবং এই যে পাসওয়ার্ডটা এর পাসওয়ার্ডটা তোমার মোবাইলে একটা SMS এর মাধ্যমে চলে গেছে। তো এই পাসওয়ার্ডটা আমাদের প্রথমে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার পরে তারপরে আমাদের মানে PF এর মেন যে কাজটা হবে তো সেটা করতে হবে। তো পাসওয়ার্ডটা প্রথমে আমি তোমাদের চেঞ্জ করে দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে। তো সবার প্রথমে আমরা প্রথমে সেই আবার হোম পেজে আসবো। হোম পেজে এসে আমাদের কী হতে হবে UAN নাম্বারটা আমাদের বসিয়ে দিতে হবে। এই নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে ফরগেট যে পাসওয়ার্ড আছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। তো এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে আমাদের একটা নতুন পেজ ওপেন হবে। এখানে এন্টার UAN নাম্বার মানে UAN নাম্বারটা বসিয়ে দিতে হবে সেই পে স্লিপ ধরে। তো আমাদের এটা বসিয়ে দেওয়ার পরে তারপর এখানে ক্যাপচা কোড দিতে বলছে, এখানে ক্যাপচা কোড দিয়ে দেবো, দিয়ে এখানে সাবমিট করতে হবে। তো আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে এখানে এন্টার নেম মানে যেটা আধার কার্ডে যে নামটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, তারপরে তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিতে হবে, তারপরে উনি মেল না ফিমেল সেটা বসিয়ে দিতে হবে, দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। আমি পরপর এটা এগুলো সবগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে মেল করে দিলাম যে ভেরিফাই করে দেবো। তো ভেরিফাই করে দেওয়ার পরে এখানে পরের স্টেপটা আসবে। পরের স্টেপটা এলে আমাদের কী করতে হবে এখানে আবার ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে ক্যাপচা কোডটা আমি বসিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমাদের কী করতে হবে যে এখানে ডকুমেন্ট নাম্বার মানে আধার নাম্বারটা চাইছি, এখানে আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিতে হবে। তো আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে আই এগ্রিতে মানে ক্লিক করতে হবে, এখানে টিকমার্ক দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে কী হতে হবে এর পরের স্টেপে আসবে যে এখানে এর পরের স্টেপটা আসবে যে এই আধার কার্ডে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে মোবাইল নাম্বার এখানে দিতে বলছে। তো যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডে যোগ আছে তো সেটা আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে এখানে আবার এখানে টিকমার্ক দিতে হবে, দিয়ে এখানে গেট OTP আমাদের করতে হবে। তো तो আমরা গেট ওটিপি করলাম আমি গেট ওটিপি করে তারপরে আমাদের স্টেপে আসতে হবে। এবারে দিয়ে এখানে আবার এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। দিয়ে এখানে যে ওটিপিটা যে আমরা পাঠিয়েছিলাম মোবাইলে তো এইখানে সেই ওটিপিটা আমাদের বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি আমি, দিয়ে এখানে ভেরিফাই করে দেবো। তো এখানে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করতে এখানে পরের স্টেপ আবার চলে এসেছে। পরের স্টেপ এখানে এখানে বলছে নিউ পাসওয়ার্ড। তো এইবারে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড এক্সাম্পল আমার স্ক্রিনে এখানে দিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা বসিয়ে দিতে পারো, প্রথমে নাম দেবে, তারপরে 1, 2, 3 বা জন্মসাল দেবে, তারপরে @, এইভাবে দেবে। তো সেটাকে আবার কনফার্ম করবে, দিয়ে এখানে সাবমিট করবে। তো সাবমিট করলে এখানে সার্চিং হয়ে তোমার এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো দেখো আমার এখানে সার্চিং হয়ে এখানে সাকসেসফুল হয়ে গেছে। এবার তুমি এখানে আবার হোম পেজে গিয়ে আবার লগ ইন করতে পারো। আমি এটা লগ ইন করে আমি তোমাদের দেখাচ্ছি যে পাসওয়ার্ড চেঞ্জ করার পরে সে আবার এখানে এসেছি। এখানে UAN নাম্বারটা আমরা বসিয়ে দেবো প্রথমে। বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি যে পাসওয়ার্ডটা আমি যে দিয়েছি মানে নতুন যে তৈরি করেছি সেই আমি পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি। তো এখানে পাসওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি আমি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা দেবো আমি। এখানে ক্যাপচা কোডটা আমি যেভাবে আছি সেমন তেমন বসিয়ে দিচ্ছি আমি। তো ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন করতে হবে আমাদের। সাইন ইন করলে এখানে এটা লেটার করে দেবো। লেটার করে দিলে ব্যাস। দেখো বন্ধুরা, UAN নাম্বারটা কী করে অ্যাক্টিভেশন করতে হয় বা অ্যাক্টিভ করতে হয় সেটা এই ভিডিওতে আমি খুব ডিটেলসে আমি বোঝালাম। সো বন্ধুরা দেখো, এর পরের ভিডিওতে কীভাবে টাকা তুলতে হয় সেটা আমি নিয়ে আসবো ভিডিওটা। সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, তাহলে এর পরে যে আমি যেসব ভিডিও আনবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।